আধুনিক ও প্রযুক্তিগত ডিভাইসের সুবিধার সহজলভ্যতা সত্ত্বেও বিশ্ব মানসিক ও স্নায়বিক রোগের বিস্তারে ভুগছে এর কারণ হচ্ছে আল্লাহ থেকে দূরত্ব আল্লাহ আল্লাহতালা বলেন ওয়ামেনি ফুমাং দঙ্কা সুতরাং যে আল্লাহর জিকির থেকে দূরে থাকে তার অন্তরে প্রশান্তিও থাকে না আনন্দও থাকে না

অর্থাৎ তার দুনিয়াবি অবস্থা সঠিক করে দিবেন সেই সাথে এমন কাজ করার তৌফিক দিবেন যার দ্বারা সে পরকালে মুক্তি পাবে অবস্থার সঠিকতার অর্থ হচ্ছে তার সমস্ত কাজ সঠিক করে দিবেন সুতরাং মনস্তাত্ত্বিক স্থিরতা ও নিশ্চিন্ততা ইমানের দ্বারা অর্জিত হয় আল্লাহ আল্লাহতালা বলেন অর্থাৎ অন্তরের নিশ্চিন্ততা ও প্রশান্তি আল্লাহর আনুগত্য ও তাকুয়ার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে নিয়ামত অর্জিত হয় আল্লাহ তালা বলেন তিনটি স্তরেই অর্থাৎ জীবন কবরের জীবন ও আখেরাতে তাদের এই অবস্থাই হবে তাকদীর ও আল্লাহর ফয়সালার উপর যে সন্তুষ্ট থাকে সে অন্তরে প্রশান্তি লাভ করে আল্লাহ তাল্লাহর বাণী এই আয়াত সম্পর্কে আলকামাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এটা ওই ব্যক্তি যে বিপদে পতিত হলে জানে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে ফলে সে এটা গ্রহণ করে নেয় এবং এতে সন্তুষ্ট থাকে সুতরাং জেনে রাখুন অন্তরের প্রশান্তি হচ্ছে প্রকৃত সৌভাগ্য সম্পদের আধিক্যতা নয় আর এটা পাওয়া যায় আল্লাহর জিকির ও তার নৈকট্যের মাধ্যমে তাকে ভুলে যাওয়া তার থেকে দূরে থাকা ও দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার মাধ্যমে নয় الله تعالى بلين. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب